बिस्मिल्लाह रहमान रहीम आमी मोहम्मद जहांगीर आलम प्रभाषक पदार्थविद्या जयफर शहीद जे कलेज। आज के आमादेर क्लास पदार्थ विज्ञान प्रथम पत्रेर दशम अध्याय आदर्श गैस और गैसेर गतितत्व टॉपिक्स गैसीय सूत्र। तो ये गैसीय सूत्रगुलो जानार आगे आमरा जेने नेई गैस काके बला हय। साधारण वायुचापे जे सकल पदार्थेर स्फुटनांक कक्ष तापमात्रार चे नीचे तादेरके कि बला हबे गैस बला हय। ए गैसेर तीन चलराशि एक चाप तापमात्रा एवं आयतन ए तीनटर मध्य जेको एक स्थिर रेखे अन्य दुटर मध्य सम्पर्क युक्त सूत्र के कि बला गैसीय सूत्र। ये गैसीय सूत्रगुलि हलो बॉयलर सूत्र साल्चर सूत्र चापीय सूत्र बा गैलोसेकर सूत्र। ये तीनटर मध्य आमरा प्रथमे बॉयलर सूत्र निये कथा बोलबो। बॉयलर सूत्रटा कि बॉयलर सूत्र हलो स्थिर तापमात्राय निर्दिष्ट भर गैसर आयतन चापे व्यस्थानुपातिक। विज्ञानी बॉयलर एक कथागुलो चित्रर माध्यम एक देखे आसी। आमी एक बेलन अंकन करलाम एटा गैसीय पदार्थ द्वारा पूर्ण एटार आयतन टू लिटार एवं एखाने वन एटमोसफियर चाप देवा आछे। एटा आरेकटा बेलन निलाम आमी एटार आयतन हलो वन लिटार एवं एखाने टू एटमोसफियर चाप देवा आछे एवं एर अपोजिटे आमी आरेकटु बेलन निलाम जेटार आयतन फोर लिटार एवं पॉइंट फाइव एटमोसफायर चाप आ। तो बेलन देखो कल्प ख्याल करो हमारे चाप जेखने बेशी आयतन सेखने कम आबार चाप जेखने कम आयतन सेखने बेशी। तो एखाने देखो एक कारण एखाने बला आछे स्थिर तापमात्रा निर्दिष्ट भर गैसर आयतन चापे व्यस्थानुपातिक। एकटा कमे और एकटा जदि बाड़े ताहले तादेर मध्ये रिलेशनटा हय व्यस्थानुपातिक। तुमि नर्माली ख्याल करो एकटा बेलुन हाते निले बेलुनटाके जदि एभाबे चाप दाओ ताहले सेटा कि तार आयतन कमे जाबे। तारा चाप दिच्छ आयतन कमे जाच्छे जखन छेड़े दिच्छ तखन तार आयतनटा बृद्धि पाच्छे। जत चाप कम हबे आयतन तत बाड़बे। तो एटाके जदि आमि गाणितिकभावे प्रकाश करि ताहले आमार सूत्रटा दाड़ाच्छे केमन सेटा हलो ভি সমানুপাতিক ওয়ান ভাগ পি। अर्थात आयतन बाढ़ले चाप कमे बा चाप बाढ़ले आयतन कमे। ये जो एक सल्यूशन करी तेल ভি সমান সমান কে ওয়ান ভাগ পি। পি কেটা এখানে কি সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা যদি এটাকে গুণ করে নেই পি ভি ইকুয়াল টু কে তাহলে কেটা এখানে সমানুপাতিক ধ্রুবক। তো ধ্রুবক হলে এটাকে আমরা লিখতে পারি কি পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু সমান সমান পি থ্রি ভি থ্রি সমান সমান কে কনস্ট্যান্ট। এটাকে আমরা কি বলি বয়লের সূত্র। এই বয়লের সূত্রে যখন আমরা ম্যাথ সলিউশন করব তখন আমরা বেসিক্যালি এইটুকু নিব। এখানে পি ওয়ানকে বলা হয় আদি চাপ এবং ভি ওয়ান ভি ওয়ানটা আদি আয়তন চূড়ান্ত চাপ পি টু ভি টুটা হলো চূড়ান্ত আয়তন। তো এইটা হলো বয়লের সূত্র। তো বয়লের সূত্রে গুরুত্বপূর্ণ কিছু গ্রাফ আছে আমরা একটু গ্রাফগুলো নিয়ে কথা বলি। এখানে চারটা গ্রাফ তোমাদেরকে দেখানো হবে। এই চারটা গ্রাফের প্রতিবারে একটা করে এমসিকিউ বোর্ড ফাইনালে আসে। তো প্রথমে আমি গ্রাফ ভি বনাম পির একটা গ্রাফ অঙ্কন করব। এটা হলো এক্স অক্ষ এটা হলো ওয়াই অক্ষ ভি পি। তাহলে আমাদের বয়লের সূত্রের লাস্ট যে সূত্রে আমরা দেখছি পি ভি ইকুয়াল টু কে কে তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা ফলো করি তাহলে পি ভি ইকুয়াল টু কে লাস্ট ইকুয়েশন আমাদের আসছে। তাহলে একটা কি এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ সি মানে কি কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে এইটা কিসের সূত্র আমাদের আয়তাকার অধিবৃত্তের সূত্র। তাহলে আয়তাকার অধিবৃত্তের গ্রাফটা কেমন হয় এরকম। এটা হলো ভি বনাম পির গ্রাফ প্রথম। আরেকটা গ্রাফ আমরা দেখব সেটা হলো ভি বনাম ওয়ান ভাগ পি। এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ। তাহলে এটা হলো ভি এইটা হলো ওয়ান ভাগ পি। তাহলে আমাদের গ্রাফটা কেমন হচ্ছে আমরা বয়লের সূত্রের সমীকরণে চলে যাই। এই সমীকরণটা আমরা ফলো করব। তাহলে দেখো এখানে কি আছে ভি সমান সমান কে ওয়ান ভাগ পি। তাহলে ভিটা ওয়াই অক্ষ বরাবর ওয়াই
কে মানে এম, ওয়ান ভাগ পি মানে এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা কি মূল বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ আমাদের গ্রাফটা কেমন হবে, মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক একইভাবে যদি আমরা পি বনাম ওয়ান ভাগ ভি নেই, সেইটাও আমরা কি পাবো, মূল বিন্দুগামী সরলরেখা। আবার আরেকটা গ্রাফ আছে আমাদের পি ভি বনাম পি, এরকম যদি একটা গ্রাফ অঙ্কন করি তাহলে কি হয়, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এক্স এবং ওয়াই অক্ষে পি ভি বনাম পির গ্রাফ। আমি এ বরাবর নিলাম পি ভি, এটা কি পি। তা আমরা বয়েলের সূত্রে দেখে আসছি পি ভি ইকুয়াল টু কী দেখে আসছি, কে মানে ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবক সংখ্যাটা কি ফিক্সড সংখ্যা। আমি নিলাম পি ভি ইকুয়াল টু আমি 16 নিলাম, তাহলে আমাদের যদি পি ইকুয়াল টু 1 হয় তাহলে ভি ইকুয়াল টু কত হবে 16, তাহলে পি ভি ইকুয়াল টু কত হবে আমাদের 16। আবার পি ইকুয়াল টু যদি আমরা 2 নেই তাহলে ভি ইকুয়াল টু 8, তাহলে পি ভি ইকুয়াল টু কত হবে 16। অর্থাৎ পি এর যে কোনো মানের জন্য আমরা পি ভি কত পাবো, 16 পাবো। এই পি ভি সবসময় ফিক্সড কনস্ট্যান্ট সংখ্যা 16 পাবো। তো 16 যেহেতু পাবো তাহলে পি ওয়ানের জন্য আমরা কী পেলাম 16, টু এর জন্য আমরা কী পেলাম 16, এভাবে থ্রির জন্য কত পাবো 16, চারের জন্য কত পাবো 16। তাহলে এইটা আমাদের কী হচ্ছে, এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ পি ভি বনাম পির গ্রাফটা কি এক্স অক্ষের সমান্তরাল, এইটা হলো আমাদের পি ভি বনাম পির গ্রাফ। ঠিক একইভাবে আমরা যদি পি ভি বনাম ভি নেই, ঠিক এই রকমই আমরা এক্স অক্ষের সমান্তরালে একটা অক্ষ পাবো। এই চারটা গ্রাফ বয়েলের সূত্রের জন্য খুবই ইম্পর্টেন্ট, যা তোমাদের এমসিকিউয়ে বারবার আসে। এইটা হলো আমাদের বয়েলের সূত্র এবং বয়েলের সূত্রের গ্রাফ। আমরা বয়েলের সূত্রের দুইটা ম্যাথ করব। দেখো আমরা একটা ম্যাথ বোর্ডে তুলেছি, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সৃজনশীলে আসবে এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের আয়তন 5 গুণ হয়, বায়ুমণ্ডলের চাপ 10^5 নিউটন মিটার প্লাস 2 হলে হ্রদের গভীরতা কত। খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখবে। এই অঙ্কটি বোঝানোর জন্য আমি একটা চিত্র অঙ্কন করব, যদিও তোমাদের অঙ্ক করার সময় খাতাতে চিত্র দেওয়ার প্রয়োজন নেই, বোঝার স্বার্থে আমি চিত্রটা অঙ্কন করতেছি। ধরো এটি একটি হ্রদ, পানি পূর্ণ আছে, অঙ্কে বলা আছে যে কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের আয়তন 5 গুণ। তাহলে হ্রদের উপরিতল এইটা, আর হ্রদের তলদেশ বোঝাই হলো নিচের অংশটুকুকে। এখানে একটা বুদবুদ যা থাকবে সেটি উপরে গিয়ে যা থাকবে তার চাইতে 5 গুণ। অঙ্কে বলা আছে যে তলদেশে যে বুদবুদের আয়তন, উপরিতলে সেটা দেয় কত, 5 গুণ। এখানকার এই বুদবুদের আয়তন আমি ধরে নিলাম ভি ওয়ান ইকুয়াল টু ভি, এখানে সেটা গিয়ে হবে ভি টু ইকুয়াল টু 5V। এরপরে বলা আছে বায়ুমণ্ডলের চাপ 10^5, বায়ুমণ্ডলীয় চাপ মানে কি, বায়ু কর্তৃক এই পানিতে যে চাপটি দেবে সেটি পি টু ইকুয়াল টু 10^5 নিউটন মিটার ইনভার্স 2। বায়ুমণ্ডল এবং পানির সমষ্টি মিলে যে চাপটুকু দেবে সেটাই বুদবুদে, সেটার নাম আমার হলো পি ওয়ান, এবং এই হ্রদের গভীরতা এইচ। আমার এইচটা বের করতে হবে, হোয়াট বলছে গভীরতা কত। তো অঙ্ক করার সময় আমরা কীভাবে লিখবো দেখো, হ্রদের তল দেশে উদ্ভিদের আয়তন 1 ইকুয়াল টু ভি, হ্রদের উপরিতলে বুদবুদের আয়তন ভি টু ইকুয়াল টু 5, হ্রদের উপরিতলে চাপ, উপরিতলে চাপ বলতে কি, এই বায়ুমণ্ডল কর্তৃক যে চাপটি দিচ্ছে সেটি, বায়ুমণ্ডল কর্তৃক চাপ কোনটি, এই পি টু। তাহলে পি টু ইকুয়াল টু কত আমাদের 10^5 নিউটন মিটার ইনভার্স 2। অতএব পি ওয়ান ইকুয়াল টু
वायुमंडलीय चाप प्लस पी वन की ए वायुमंडल एक चाप देवे पानी कर्तृक एक चाप ओ बुदबुदर उपर अनुभूत हो तेल वायुमंडलीय चाप प्लस एच गभरत पानी चाप तेल वायुमंडलीय चाप हमें कि धरसी पी टू प्लस एच गभरत चाप की एच रो जी तेल पी वन इक्ुअल पेल पी टू प्लस एच रो जी बॉयलर सूत्र थे जानी पी वन भि वन समान समान पी टू भि टू तेल पी वन कत पाई पी टू प्लस एच रो जी इंटू भि वन कत पाई भि पी टू थकल भि टुर मान कत फाइव भि भि बाद पी टू प्लस एच रो जी फाइव पी टू ताहले देखो एच रो जी इक्वल टू पी टू माइनस पी टू ए पी टू टा आमरा पार कर दिलाम एच रो जी फोर पी टू आमादेर अंके साइजे कि रदेर गभीरता एच তাহলে এইচ এখানে থাকলে ফোর পি টু রো জি এখানে রোটা কি পানির ঘনত্ব তাহলে ফোর গুণন টেন টু দি পাওয়ার ফাইভ বাই এক হাজার গুণন নাইন পয়েন্ট এইট এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা হ্রদের গভীরতাটুকু পেয়ে যাব দেখো ক্যালকুলেশন কিভাবে করবে ব্র্যাকেট ফোর গুণন एक्सपेंशनल फाइव ब्राकेट क्लोज भाग ब्राकेट एक हज़ार गुणन नाइन पॉइंट एट ब्राकेट क्लोज इक्वल देखो हमारे उत्तर आसल कत चल्लिस दशमिक एकाशी गभीरतार एकक की मीटर यहाँ हल हमारे गभीरता हमें ये अंकटे के এভাবে করতে পারি এইটা যদি তোমাদের এম সি কিউ আসে তাহলে আমরা কীভাবে করবো দেখো এটা একটা শর্ট নিয়ম আছে এই শর্ট নিয়মের জন্য আমাদের এই ইকুয়েশনটাকে আমি একটু ইন্ডিকেট করি দেখো এখানে লেখা আছে ফোর পি টু আমার এখানে বলা আছে বুদবুদের আয়তন ফাইভ গুণ অর্থাৎ পাঁচ গুণ তাহলে পাঁচ গুণ থাকলে আমার লাস্ট ইকুয়েশনে আসছে চার ফোর তাহলে এটাকে আমি যদি এরকম একটা সূত্র তৈরি করি এইচ ইকুয়াল এন মাইনাস ওয়ান ইন্টু পি টু বাই হল রো জি এখানে এনটা হলো গুণ বোঝাবে যে কয় গুণ থাকবে আয়তন যে গুণে থাকবে সেইটা যেমন এখানে পাঁচ গুণ বলা আছে তাহলে এখানে ফাইভ বিয়োগ ওয়ান তাহলে ফোর পি টু রো জি তাহলে আমাদের কি ফোর পি টু রো জি তাই আসছে না এখানে বসায় দিলে তোমরা অঙ্কটার উত্তর পেয়ে যাবে এটাকে আমরা শর্ট টেকনিক বলে থাকি যদি তোমাদের এমসিকিউ আসে তোমরা এটা ইউজ করবে আর এমসিকিউ না আসলে সৃজনশীলে থাকলে ঠিক এভাবে তোমাদেরকে অঙ্কটা করতে হবে অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট দেখে নেবে আমরা এখন একটা সহজ অঙ্ক করব দেখো বয়েলের সূত্রের আরেকটা ব্যাত আমরা তুলছি বোর্ডে খুবই সহজ অঙ্ক স্থির তাপমাত্রায় 3.5 গুণন 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার ইনভার্স 2 চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 7 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার কিউব হলে 10 গুণন 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার ইনভার্স 2 চাপে ওই গ্যাসের আয়তন কত এই অঙ্কে খেয়াল করো আমাদের চাপ দেওয়া আছে এখানে হলো দুইটি প্রথম একটা পরে একটা এরপরে আয়তন দেওয়া আছে একটি সাইজে আরেকটি তো এখানে প্রথম যে চাপটা থাকে সেটাকে আমরা আগেই বলে আসছি প্রাথমিক বা আদি চাপ আর পরেরটাকে আমরা কি বলবো চূড়ান্ত চাপ আয়তনের ক্ষেত্রে কি প্রথম যেটা সেটাকে কি বলি আমরা আদি আয়তন বা প্রাথমিক আয়তন যেটা সাইজে সেটাকে আমরা কি বলবো চূড়ান্ত আয়তন তো এই অঙ্কটাকে দেখো আমরা কিভাবে করব খুব সহজেই এখানে
प्रथम कि देवा आछे स्थिर तापमात्रा एत न्यूटन मीटर इनवर्स टू चापे प्राथमिक चाप पी वन इक्वल टू 3.5 गुणन 10 टू दि पावर 5 न्यूटन मीटर इनवर्स टू प्राथमिक आयतन V1 इक्वल टू 7 गुणन 10 टू दि पावर -4 मीटर क्यूब एत हले एत चाप तार माने कि एटा चूड़ान्त चाप चूड़ान्त चाप P2 इक्वल टू 10 गुणन 10 टू दि पावर 5 न्यूटन मीटर इनवर्स 2 ओई चापे ए गैसेर आयतन कत ताहले चूड़ान्त आयतन V2 इक्वल टू व्हाट आम्रा बॉयलर सूत्र थेके जानी आम्रा जानी P1 V1 समान समान P2 V2 आमादेर बेर करते होबे कि V2 ताहले V2টাকে যদি আমি এই পাশে রাখি ওই পাশে P1 V1 বাই P2 তাহলে P1 এর মান আমাদের কত দেওয়া আছে 3.5 গুণন 10 টু দি পাওয়ার 5 গুণন V1 কত দেওয়া আছে 7 গুণন 10 টু দি পাওয়ার -4 বাই P2 কত দেওয়া আছে 10 গুণন 10 টু দি পাওয়ার 5 এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের চূড়ান্ত আয়তন কত সেটা আমরা পাবো দেখো ক্যালকুলেশন কিভাবে করতে হয় ব্র্যাকেট দেব 3.5 গুণন এক্সপেনশনাল 5 গুণন 7 গুণন এক্সপেনশনাল ছোট -4 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট 10 গুণন এক্সপেনশনাল 5 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল আমাদের উত্তর আসলো কত 2.45 গুণন 10 টু দি পাওয়ার -4 আয়তনের একক কি মিটার কিউব এটি হলো আমাদের অ্যানসার আমরা এভাবে বয়েলের সূত্র দিয়ে ম্যাথ সলিউশন করতে পারবো আমি তোমাদেরকে দুইটা প্রয়োগ দেখালাম এরকম বই আরও উদাহরণ বা অনুশীলনীতে আছে দেখে নিজে নিজে করে নেবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কটা ছিল সেইটি তোমাদেরকে করালাম তো আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন দেখা হবে নতুন ক্লাস নিয়ে ধন্যবাদ সবাইকে।